ঐতিহ্যবাহী সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। হেরিটেজ তকমা পাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান, স্বীকৃতি দিচ্ছে হেরিটেজ কমিশন। না, সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি যেটা এখন, এটার তো ইতিহাস বিরাট, এবং এখানে বিদ্যাসাগর মহাশয় পড়িয়েছেন, এবং এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর পড়াশুনো করেছেন। কিন্তু এর 200 বছর উপলক্ষে আমরা এটাকে মনে করেছি এটা হেরিটেজ ঘোষণা করা। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু 1824 সালে, তখন নাম ছিল সংস্কৃত কলেজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এই কলেজের অধ্যক্ষ। 2015 সালে সংস্কৃত কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। এবার এই ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানকে হেরিটেজ ঘোষণা করে 1 ফেব্রুয়ারি ফলক বসাচ্ছে হেরিটেজ কমিশন, যাতে বাংলা ও ইংরেজিতে লেখা থাকবে সংক্ষিপ্ত ইতিহাস। আমরা এই ব্যাপারে হেরিটেজ কমিশনকে অনুরোধ করেছিলাম, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই ব্যাপারটা তারা সিদ্ধান্ত করেছেন, আমরা এই ব্যাপারে অত্যন্ত আনন্দিত। 1 ফেব্রুয়ারি ফলক বসানোর মধ্য দিয়েই সংস্কৃত বিশ্ববিদ্যালয় চিহ্নিত হবে হেরিটেজ বিল্ডিং হিসেবে। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।